হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। উই আর এক্সট্রিমলি সরি, আমরা সত্যিই বুঝতে পারিনি সিলিন্ডারটা শেষ হয়ে যাবে, হঠাৎ করে শেষ হওয়ার জন্য। আমরা শেষের দিকে হয়ে এসেছিলো প্রায় ঘুগনিটা, আমরা বন্ধ করে দিতে বাধ্য হই মোবাইলটা, তার জন্য আমরা সত্যি 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 মন থেকে খুব সরি। তো এবার মা, আপনাদের লাস্ট আপনারা দেখেছিলেন যে মা ঘুগনিটা মানে মটরটা ঢেলে দিয়েছিল চিকেন কষার মধ্যে, এই অবধি দেখে লিড দেওয়া হতে সাথে সাথেই ওভেনটা মানে সিলিন্ডারটা অফ হয়ে যায়। আচ্ছা, এবার সিলিন্ডার আমাদের লাগানো হয়ে গেছে, আমরা ফিরে এসেছি। তো মা এবার লিডটা খুলে দেখুক, এই দেখুন, আমি এগিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি, কালারটা দেখুন। আর আপনারা যদি এরকমভাবে করেন মায়ের প্রসেসে, আপনারা তো এক এক রকম প্রসেসে করেন, তো আপনারা যদি এইভাবে করেন সত্যি দেখবেন একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, আর খুব খেতে সত্যিই খুব ভালো হয়। আর একটুখানির জন্য আপনাদের দুটো পার্ট দেখাতে হচ্ছে, আমরা সত্যি এক্সট্রিমলি সরি। এবার মা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে ওপর থেকে নামানোর আগে, ফুটতে শুরু করে দিয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ প্লিজ প্লিজ, দুটো পার্ট হওয়ার জন্য কিছু মাইন্ড করবেন না, আর আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন, আর আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এখানে মার যে হাতে নাও, মা কসুরি মেথি রেখেছে, এটা কড়াইয়ের মধ্যে মা নেড়ে নিয়েছিল, মানে রোস্ট করে নিয়েছিল, নিয়ে এবার হাতে ডাস্ট করে মা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে। এইটুকুনি টাইমের জন্য আপনাদের সেকেন্ড পার্টটা করে দিতে হলো, আমি সত্যি আবারও বলছি মন থেকে খুব 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 সরি। আপনারা প্লিজ একটু সেকেন্ড পার্ট, আমার মা বলছে ধৈর্য ধরে দেখার কথা, ওনারা তো দেখেন বলেই আমরা। তো মা দেখলেন কসুরি মেথি দিয়ে দিল, এবার যতদূর সম্ভব ওভেন অফ করে দেবে, মা অফ করবে। প্লিজ 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 আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মা এবার বাটিতে ট্রান্সফার করছে, তো আর দেখলেন মা আজকে আপনাদের চিকেন দিয়ে ঘুগনি করে দেখালো যেরকমভাবে বাড়িতে করে। আর প্লিজ সেকেন্ড পার্ট হয়ে গেছে বলে কিছু মাইন্ড করবেন না, প্লিজ আপনারা একটু দেখবেন, কষ্ট করে একটু দেখবেন প্লিজ, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাকে আর মাকে এই চ্যানেলটা নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার একটা আশার স্বপ্ন যাই বলুন না কেন আছে, সেটা প্লিজ আমাদের স্বপ্ন। আজকের রেসিপি এই অবধি, চিকেন দিয়ে ঘুগনি মায়ের প্রসেসে করা আমি তুলে ধরলাম, আশা করি আপনারা দেখবেন আর ভালো থাকবেন। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা।